তাকাবেন না এদিকে কেউ। চল 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 চল। সুন্দরবন জঙ্গলে জলদস্যুদের হাতে আক্রান্ত 11 জন মধু সংগ্রহকারী। সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে জলদস্যুদের হাতে আক্রান্ত হলেন 11 জনের একটি মধু সংগ্রহকারী দল। আক্রান্ত মৌলেদের বাড়ি প্রত্যন্ত সুন্দরবন এলাকার বালি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বর্তমানে আক্রান্ত মৌলদের মধ্যে 8 জন গোসাবা ব্লক হাসপাতালে ও 3 জন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত মৌলেরা হলেন অনন্ত মণ্ডল, ইদ্রিস আলী জমাদার, রবীন্দ্রনাথ গায়েন, বিশ্বনাথ মণ্ডল, অনন্ত মণ্ডল, সঞ্জয় আরি, রমেশ গায়েন, ধনঞ্জয় মণ্ডল, শঙ্কর মণ্ডল, সুনীল মণ্ডল, সূক্ষ্ম মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 8 এপ্রিল থেকে সুন্দরবন জঙ্গলে মধু সংগ্রহ করার কাজ শুরু হয়েছে সরকারিভাবে। বন দফতরের বৈধ অনুমতি নিয়ে 43টি দল সুন্দরবনের সজনে খালি থেকে গভীর জঙ্গলে রওনা দিয়েছিল 8 এপ্রিল। আক্রান্ত মৌলেরা মধু সংগ্রহের কাজ করে সোমবার রাতে পীরখালী জঙ্গল সংলগ্ন গাজীর খাল এলাকায় নৌকার মধ্যে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 11টা নাগাদ 2টি নৌকা করে জোনা 25-এর একটি ডাকাত দল মৌলেদেরকে ঘিরে ধরে। তাদেরকে লাঠি লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে নৌকার হাল ও অন্যান্য জিনিসপত্র নদীতে ফেলে দেয়। পাশাপাশি সংগৃহীত 7 থেকে 8 কুইন্টাল সংগ্রহ করা মধু জলদস্যুরা নিয়ে নেয়। পরে ওই মৌলেদেরকে নিয়ে দূরে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে জলদস্যুরা পালিয়ে যায়। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকেন মৌলেরা। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই জোয়ার শুরু হলে জঙ্গল থেকে গাছের ডাল ভেঙে নিয়ে নৌকা চালিয়ে জখমরা হাজির হন পীরখালী ফরেস্ট অফিসে। সেখানে বন দফতরের আধিকারিকদেরকে ঘটনাটি পুরো জানায়। বন দফতরের লোকজন তড়িঘড়ি 11 জন মৌলেদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইদ্রিস আলী জমাদার, রবিন গাইন, অনন্ত মণ্ডলদের অবস্থা সংকটজনক হলে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। অন্যদিকে সুন্দরবনের গভীর জঙ্গলে জলদস্যুদের এমন মর্মান্তিক আক্রমণে চিন্তিত অন্যান্য মৌলেদের পরিবার পরিজন। আক্রান্ত মৌলেদের ধারণা, জলদস্যুরা বাংলাদেশ ও উত্তর 24 পরগনার শামশেরনগর এলাকার। আমাদের মানে সুন্দরবনে সজনাখালী অফিসে মধু কালেকশন করতে যাবো বলে ওখান থেকে পারমিশন নিয়ে 8 তারিখে আমরা রওনা হই। রওনা হয়ে ওখান থেকে পীরখালী ব্লক দিয়ে মধু কালেকশন করতে করতে দাঁড়া 1 মিনিট মধু কালেকশন করতে করতে গিয়েছি। যেতে যেতে মানে গতকাল রাত্রে সোমবার মানে গতকাল সোমবার রাত্রে রাত অনুমানিক 11:30 দিকে আমরা সব খেয়ে ঘুমিয়ে আছি এমন অবস্থায়। নদী খাড়িতেই শুয়েছিলেন? হ্যাঁ, নদী বড় নদীতে শুয়েছিলাম, গাজীখালী 5-এর ব্লকের পাশে একটা খাড়ির পাশে। আর রাত্রে অনুমানিক 11:30 দিকে এসে ওই দুখানা নৌকা পাশাপাশি এসে ওরা আপনাদের ঘিরে ধরে। হ্যাঁ, ঘিরে ধরে ধরে 1 নৌকা 8-9 জন করে আছে। ওরা লাঠি চার্জ করে, লাঠি চার্জ, তারপরে ওই লোহার তারপরে ওরা আপনারা ওখান থেকে ফিরে ওখান থেকে নিয়ে ধরে একদম খালে জায়গায় নিয়ে চলে যায়। গিয়ে ওখানে রেখে সমস্ত মধুগুলো ওরা নিয়ে নিল, আমাদের ডাঙার হালগুলো সব কেটে ফেলে দিল, মানে নিয়ে ওরা চলে আসলো। এসে বললো তোমরা এখানে থাকো, সকালবেলা জোয়ার আসলে যাবে, আমাদের ডাঙায় রেখে দিলো। ওইভাবে তারপরে আপনারা ওখান থেকে কিভাবে এলেন? আমরা ওখানে জোয়ার হলো রাতে, সকালে জোয়ার হলো, হলে আমরা ওখান থেকে মোটামুটি ওই একটা পাল টাইপের হাওয়া বাঁধানো পাল ছিল, আর ডাঁড় টাঁড় তো ছিল না, একটা ডাঁড় কোনো রকম তক্তে দিয়ে একটা গাছ বেঁধে আর ওখান থেকে এসে পীরখালী ফরেস্ট ডিপার্টমেন্টকে জানালাম যে স্যার আমাদের এই অবস্থায়, আমরা আমাদের শুভ অবস্থা। ওরা আবার ট্রেনে নিয়ে এসে বাড়িতে বললো যে আগে ট্রিটমেন্ট করো, তারপরে দেখছি। কজনকে মেরেছে আপনাদের? আমাদের 11 জনকে কম বেশি সবাইকে মেরেছে। সবাইকে মেরেছে? সবাইকে কম বেশি করে মেরেছে। 3 জনের অবস্থা আপনাদের আশঙ্কাজনক? একদম আশঙ্কাজনক। বাদবাকি কি গোসাবা হাসপাতালে ভর্তি? হ্যাঁ। আপনারা বনদপ্তরকে জানিয়েছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী কি? ইদ্রিস আলী জমাদার। বাড়ি কোথায়? বাড়ি আমার বালিতে। আপনাদের গ্রুপটার কি সব বাড়ি বালি? হ্যাঁ। প্রতি বছরই কি যেতেন মধু ভাঙতে? হ্যাঁ, আমার প্রতি বছর। ডাকাতদের খপ পড়ে কি এই প্রথম পড়লেন? না, এর আগে আমরা কোন সময় শুনেছি বা আমরা পড়ে মানে মধুতে পড়িনি, কিন্তু এইবারই প্রথম পড়লাম। এবারে যেভাবে ডাকাতরা অত্যাচার করে মধু কেড়ে নিয়ে গেল, অন্যান্য বারের তুলনায় কি খুব বেশি? অন্যান্য বছরের তো তুলনায় যেন মনে হচ্ছে বেশি, কারণ ডাকাত তো হয়,
কিন্তু এরকম একদম কাছাকাছি খুব মানে লাগোয়া এরকম ঘরের কাছাকাছি ডাকাত হতে কোনো শুনিনি। তাই অনুমান এরা এরা ওই ইয়ের দিকের তোমার ওই গাড়ালের দিক থেকে ওই দিকে এসছে বাংলাদেশে মনে হয় পার্টি ওই যে মানে জলদস্যুরা কি তাহলে সম্ভবত বাংলাদেশি বাংলাদেশি বা ভারতের আছে কিছু এর মিস্ট নিয়ে ওরা এইটা করেছে। এই যে মানে জলদস্যুদের উপদ্রব মধু ভাঙতে যাওয়ার সময় আবার কি আগামী দিনে মধু সংগ্রহ করতে যাবেন? এখন সুস্থ না হলে কিছু বলতে পারবো না। মধু গেটে রাত্রি হাতি শিবুলে না বললি হঠাৎ এসে কারা ধরলো? কারা ডাকাতি? ওরা সংখ্যায় কতজন ছিল? কি দিয়ে মারধর করলো? হাতে লাঠি, সব লাঠি। আপনারা কি জঙ্গলে মধু ভাঙতে পেরেছিলেন? সে মধুগুলো ডাকাতরা সম্ভবত কি বাংলাদেশি? আপনার নাম কি? কি হয়েছিল? কি সুন্দরবনে মধু কালেকশন করতে গিয়েছিলাম গতকাল রাত 10টার সময় দুখানে নৌকো এসে আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, এসে আমাদের পিটাপিটি করে। কতজন ছিল ডাকাতরা? ওরা ছিল 21 জন ছিলেন। ওদের হাতে কি কি ছিল? ওদের বন্দুক বন্দুক ভজালি ভজালি সবই ছিল। আমাদের ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে সেই সময় পিটাপিটি শুরু করে দিয়েছে। আপনাদের কাছে কি মধু ছিল? আমাদের 4.5 কুইন্টাল মধু ছিল, সব নিয়ে গেছে। কোন জঙ্গলে হয়েছে এটা? হয়েছে পীরখালি, গাজীখালি। কজনার মেরেছে আপনাদের? 11 জনের। আপনাদের কজনকে মেরেছে? 11 জনকে। যেটুকুনি ঘটনা জানতে পেরেছি ওই কিছু লোক ছিল যারা মধু সংগ্রহ বা মাছ ধরার জন্য সম্ভবত গেছিল সুন্দরবন কোস্টাল পিএসের একটা প্রত্যন্ত এলাকায়। তো সেখানে গিয়ে তারা কোনো লোকের হাতে হয়তো আক্রান্ত হয়েছে, বর্তমানে কয়েকজন চিকিৎসাধীন আছে। তো পুরো ঘটনা আমরা তদন্ত করে দেখছি অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটেছিল। স্যার, অনেক মৌলিরা যেটা অভিযোগ করছে যে জলপথে সেখানে কিন্তু এখন আর হচ্ছে কোস্টাল থানাগুলি বা অন্যান্য যে থানাগুলি রয়েছে সেখানকার যে পেট্রোলিং সেটা অনেকটাই কমে গেছে লঞ্চ বা স্পিড বোর্ডে। না, পেট্রোলিং আমাদের নিয়মিত হয়, আমাদের ফরেস্টের সাথেও যৌথভাবে পেট্রোলিং হয়, আমরা নিজেরাও পেট্রোলিং করতে থাকি, এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো খবর আছে যে এটা কি সত্যি জলদস্যু না লোকাল কোনো? না, অনেক সময় কী হয় যারা পারমিশন ছাড়া অনেক কোর এরিয়াতে ঢুকে পড়ে এবং পুলিশের নজর এড়িয়ে ফরেস্টের নজর এড়িয়ে, আমরা তাদেরকেও বারবার বলেছি যে কোর এরিয়াতে গিয়ে এরকম না করতে, তাতে বিপদ থাকে। তো পেট্রোলিং আমাদের হয় এবং আমরা এই ঘটনায় যারা বক্তব্য যেটা দিচ্ছে সেটা আমরা ভেরিফাই করে দেবো। স্যার, আপনাদের কাছে কী খবর আছে কোন থানা এলাকায় কীভাবে এই ঘটনাটা ঘটেছে? আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি এবং আমাদের ওখানে টিমও যাবে, সেখানে গিয়ে পুরো ভেরিফাই করবে, জায়গার জন্য যা আছে লোকজনের সাথে কথা বলে কী জিনিসটা হয়েছে সেটা বার করবে।